মানব সম্প্রদায়ের তৃতীয় রূপটি হলো হিজরা সম্প্রদায়, যাদের আশীর্বাদ ও অভিশাপ কোনোটি ব্যর্থ হয় না। আমরা জানি কোনো হিজরা যদি কাউকে আশীর্বাদ করেন তাহলে সেই ব্যক্তি খুবই সুখী হন, কিন্তু কাউকে যদি অভিশাপ দেন তাহলে সেই ব্যক্তি সারা রাত ঘুমাতে পারে না। কিন্তু আপনি কি জানেন হিজরাদের অন্তিম সংস্কার মধ্যরাত্রে কেন করা হয়? আজকে আপনাদের এই গোপন রহস্য ভিডিওটির মধ্যে দিয়ে জানানো হবে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিজরাদের কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে, যার মাধ্যমে তারা বুঝতে পারেন তাদের মৃত্যু চলে এসেছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, হে ঈশ্বর, আমি এবং আমার বন্ধুরা যেন পরজন্মে হিজরা রূপে না জন্মায়। তার মৃত্যুর আগে কোনো মানুষ যদি তার কাছে আশীর্বাদ নিতে আসেন তাহলে সেটি সফল হয়। এই কারণে হিজরা সম্প্রদায় এটা চেষ্টা করেন তাদের মৃত্যু সম্পর্কে অন্য কেউ যেন না জানে। গরুর পুরাণ অনুযায়ী তাদের মৃতদেহকে পোড়ানো হয় না, তাদের মৃতদেহকে কবর দেওয়া হয়। হিজরাদের মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে তাকে গালাগালি করা হয়, তারপর ওই দেহকে জুতো মারা হয়। মনে করা হয় মৃতদেহের সাথে যদি কোনো পাপ থাকে তাহলে এরকম করলে সে পাপ নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে মানুষ রূপে জন্ম নেয়। এও বলা হয় কোনো ব্যক্তি যদি তাদের এই অন্তিম সংস্কার দেখে নেয় তাহলে সেই ব্যক্তি পরজন্মে হিজরার মতো হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।